নমস্কার, মই অখিম দত্ত আর আপনার সকলকে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর বিশেষ অনুষ্ঠান টমটমত ঘুরে রাজনীতির সকালে স্বাগত জানাইছো। আর বিভিন্ন সমষ্টির ঘুরার পিছত, বিভিন্ন সমষ্টিত আমি যার পিছত, বিভিন্ন সমষ্টির বিভিন্ন লোকর মতামত লওয়ার পিছত অবশেষত আহি আমি উপস্থিত হয়েছি যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত অন্যতম বিধানসভা সমষ্টি মাজুলী। আর মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে কি কয়, মাজুলী বিধানসভা সমষ্টির রাইজর মতামত কি, তেওঁলোকে কেনে প্রার্থী বিচারে এই লোকসভা নির্বাচনত, বা এই লোকসভা নির্বাচনত বিজয়ের হাঁহি আসলতে কোনে মারিব, এফালে তপন গগৈ আর আনফালে গৌরব গগৈ, দুই গগৈর যুদ্ধ এবার আকর্ষণীয় রূপত দেখিবলৈ পোৱা গৈছে যোরহাট লোকসভা সমষ্টিত। আর আজির এই অনুষ্ঠানত আমি মাজুলী বিধানসভা সমষ্টিক প্রথমে বাছি লৈছো। মাজুলী বিধানসভা সমষ্টির রাইজর মতামত লৈ আহিম আমার এই অনুষ্ঠানের জড়িয়ে। গতি আহক পলম নকৰি আমি মাজুলীর রাইজর মাজলৈ আগবাড়ো। আর আহি আহি আমি মাজুলী যেহেতু বিধানসভা সমষ্টিত আছো, আর মাজুলী বিধানসভা সমষ্টি যেহেতু যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত মাজুলী বিধানসভা সমষ্টি, ইয়ার পূর্বে লখিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত একটা সমষ্টি হিসাবে আছিল মাজুলী বিধানসভা সমষ্টি। কিন্তু নতুনকৈ যেটা সমষ্টি নির্ধারণ হল বা সমষ্টি পুনর্নির্ধারণের পিছত মাজুলী বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হল যোরহাট লোকসভা সমষ্টিত। আর এই মুহূর্তে মই নামনি মাজুলীত আছো, নামনি মাজুলীর বালিচাপরি নামের এই ঠাইখনত আছো। আর ইয়াত বিভিন্ন লোক আছে, বিভিন্ন সাধারণ লোক আছে, সেই লোকসকলের আমি জানিবলৈ চেষ্টা করিম এবার আসলতে কি হব যোরহাট লোকসভা এই যে নির্বাচন, এই নির্বাচনত এই মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে কি বিচারিব, মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে কাক এবার আকোয়ালি লব, প্রতিটি কথা আমি জানিবলৈ চেষ্টা করিম। বিভিন্ন লোক আছে এই মুহূর্তত, বিহুর বতর আর বিহুর বতর সমান্তরভাবে যেহেতু নির্বাচনী যে গরম বতাহ, সেই গরম বতাহ দেখবলে পাওয়া গেছে, গতি বিভিন্ন লোক আছে, আমি মতামত লোবলে এই মুহূর্তে চেষ্টা করি। দুগী দাদা আছে, প্রথমে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টলৈ স্বাগতম জানাইছো। কি কব এবার ইলেকশনও আহি আছে, এবার কি হব বলে ভাবে? আমি আশা করো গৌরব গগৈ মানে একটা বলিষ্ঠ কণ্ঠ বলে অসমৰ এটা ভাল নেতা বলে ভাবো, ভবিষ্যৎ দিনটো যাতে আমার অসমৰ হকে সদনত গৈ মাত মাতিব পাৰে, সেয়া আমার আশা। মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে গৌরব গগৈ বিচরার মূল কারণ কি বলে ভাবে? কারণ সেইজন সংসদত কথা কব পারে, অসমৰ যেটো সমস্যা, জ্বলন্ত সমস্যা, অসমৰ বিভিন্ন ধরনের সমস্যা, ভারতবর্ষের সমস্যা তাত উত্থাপন করব পারে, শাসক আছে, সেয়ে আমি বিচারো। আন এগারী জ্যেষ্ঠ ব্যক্তি আছে, আহিম দাদা, প্রথমে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টলৈ আপনার স্বাগত জানাইছো। বিহুর বতর সমান্তরভাবে ইলেকশনের বতর কি হব বলে ভাবে এবার যোরহাট লোকসভা সমষ্টি? হয়, বিহুর আমিও আপনার জানাইছো চ্যানেলের যোগেদি। মেইন কথা হল আমার মাজুলীত উন্নয়নের যেটো গতি ধারা চলিছে, সেই গতি ধারালা চাই আকো বিজেপিয়ে জিকিব আর বিজেপিকে মানুষে ভোট দিব, সেটো নিশ্চিত। মাজুলীর উন্নয়নের স্বার্থত ধরক ব্রহ্মপুত্রর উপর দলংখন দিছে, আমার বালিচাপুরিটো ধুনাগুড়ি দলংখন দিছে, এটো আপনার চকুর আগতে চক, এটো ফোর লেন বনাইছে। এফালে ডিসি অফিস আহিছে, আমার মেডিকেল আপনার ইউনিভার্সিটি আহিছে, গতিকে বিভিন্ন ধরনের সুবিধা মাজুলীত হয়েছে। দীর্ঘদিনিয়া যেটা মাজুলীর স্বাস্থ্যখণ্ডর সমস্যা, সেই সমস্যাটা কিমান দূর? মাজুলী স্বাস্থ্যখণ্ডত বহুত উন্নতি হল, আগত কিমান উন্নত হল, আজিকালি চিকিৎসক পায় পায় পায়, 24 আওয়ার চিকিৎসক এভেলেবল থাকে, সঁচা কথা জানো? চিকিৎসক মানে তেনেকা প্রতিটো হেৰিৰ ডিপার্টমেন্টৰ চিকিৎসক মোৰ বোধে জনাত নাই নেকি, আর সুবিধা তেনেকে পোৱা না যায় বাৰু, এনে থাকে, ধরক সর্দি হলে প্যারাসিটামল দিব, এনেকুৱা কিটা থাকে বাৰু, বিশেষ এনেকুৱা মোৰ জনা নাই। বিল্ডিং কিটা হৈছে কিন্তু কামত আছে, বিল্ডিং হৈছে নাই নাই, কাম মানে কি উন্নয়ন তো নোহোৱা নহয়, সেইটো নুই কৰিব নোৱাৰি, ৰাস্তা পদূলি উন্নয়ন হৈছে সেইটো নুই কব নোৱাৰি বাৰু, সেইটো তো হৈছে বাৰু, এইটো যি চৰকাৰে নহয় সেইটো কৰিব লাগিব, সেইটো কৰ্তব্য, আমি যত নেকি ভোট দি জিকাইছো সেইটো আমাক সেই সুবিধাটো দিবই লাগিব, যি চৰকাৰে নহয় সেইটো উন্নয়নৰ কাম কৰিবই লাগিব, সেইমতে নোহোৱা নহয় হৈছে বাৰু, মাজুলীৰ ৰাস্তা পদূলি ভালকে বনাইছে, খালি স্বাস্থ্য ক্ষেত্রত ইমানটো উন্নতি হোৱা নাই মোৰ বোধে, মোৰ জনাত। এগৰাকী ব্যৱসায়ী যুৱক আছে, মাজুলীৰ যুৱ সমাজে এবাৰ কি বিচাৰে যোৰহাট লোকসভা সমষ্টি? এটা এটো ৰাইজৰ কথা, ৰাইজৰ কি কৰিব, ৰাইজৰ সিদ্ধান্ত, নিজৰ সিদ্ধান্ত, আমি আপোনাৰ ব্যক্তিগত সিদ্ধান্ত সোধা নাই, কিন্তু কি বিচাৰে, কি এবাৰ উন্নয়ন বিচাৰে, এতিয়া যি উন্নয়ন চলি আছে সেয়াই বিচাৰে নে তাতকৈ বেলেগ পৰিব, তাতকৈ বেছি উন্নয়ন বিচাৰে, তাতকৈ বেছি বিচাৰে? এবাৰ যোৰহাট লোকসভা সমষ্টিত কিবা যুঁজ হ'ব বুলি ভাবে নেকি? ভাবিছোঁ,
সাধারণ ভোটার হিসাবে কি ভাবে এবার কবলে গেলে এটা যখন সরকার চলি আছে তখনলোক এটা আহিবও পারে নাহিবও পারে মানে এবার সন্দেহ লাগিছে সন্দেহ লাগিছে এবার সন্দেহ লাগিছে যখন সরকার বর্তমান সময় চলে আছে সেই সরকার আহিবও পারে বা নাহিবও পারে আন এগারী লোক আছে কেনকা ভালে আছে ভালে আছো বিহু কেনকা চলিছে ভালে চলিছে কি কব ইলেকশন আহিছে এবার ইলেকশনত এবার কি হব বলে ভাবে জোরহাট লোকসভা সমষ্টি এটাতো আমি পার্টি লই চাই এবার পার্টি চাই ভোট দিব না প্রার্থী চাই ভোট দিব পার্টি চাই দিম এগারী জ্যেষ্ঠ ব্যক্তি আছে দাদা কি খবর ভালে আছে নমস্কার ভাল মানে কি আপনার রঙালী বিহু শুভেচ্ছা থাকলে ধন্যবাদ গতি মাজুলীবাসী কি বিচার মাজুলীবাসী উন্নয়নে বিচার এটা বিহু বতরও চলিছে ইফালে রাজনীতিও চলিছে তার মাঝে মাঝে সচা মিছা তো থাকবই আর তথাপি বর্তমান এটা সরকারের যা নীতি নির্দেশনা সেই দৃষ্টিভঙ্গিয়ে চাবলে গেলে আর আজিকালি ভোটার সচেতন দেই প্রত্যেক ভোটার আছে সচেতন গতি প্রতিগী ভোটারে আজিকালি বিবেক ভোট দিয়ে গতি বিশেষকে এইবার নির্বাচন অল্প বিবেক ভোট হলে ভাবি কারণ আমি যানেই যি নক উন্নয়নে হোক বা অন্য কিবাই হোক আজিকালি মানে 10 টাকা 20 টাকা দিয়ে মানুষ ভোট কিনব নয় বা লাখপতি আসনি বাইদেউ বলে কলেও মানে ভোট কিনব নয় গতি মোর এই মাজুলী বা নামনি অঞ্চলের যদি পরিবেশ বুঝিছো গতি মানুষক আমিয়ে কোথাও যে উন্নয়ন স্বার্থ খাতির আমি কিছু কিছু মানে কাম মানে হয়েছে দিব লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্র মানুষের মানে আজিকালি মুখ খুলি নকয় এইবার আমি আন একটা প্রান্ত যাও সেই প্রান্তর লোকসকলে কি কয় এবার তেওঁলোকৰ মতামত লও আর এই মুহূর্তে যেহেতু আমি মাজুলী বিধানসভা সমষ্টিত আছো আর মাজুলী বিধানসভা সমষ্টির রাইজর বিভিন্ন লোকর আমি মতামত লৈছো আর এই মুহূর্তে আমি আন একটা স্থানত উপস্থিত হয়েছো বিভিন্ন লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম যুবচাম আছে বিভিন্ন ব্যক্তি আছে আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা করি বিহুর বতর সমান্তরভাবে ইলেকশন যোরহাট লোকসভা সমষ্টিত এবার কিন্তু এখন যুঁজ হব কিভাবে কি হব এবার আমি বিশেষভাবে সিমান নাজানো আমি কামত ব্যস্ততা থাকো হলেও বিজেপিত কিছুমান ঘুরি আছে তেনেকে গম পাইছো বিজেপি মিত্রজোট আর তার সমান্তরভাবে কংগ্রেস মহাজোটরও কিন্তু প্রভাব যথেষ্ট পরিছে পড়িব যেহেতু এতিয়া যিখিনি তোমার প্রতিটো বস্তুত মূল্য বৃদ্ধি করে দিলে সিলিন্ডার দাম কিমান আছিলে তারপিছত করলে প্রতিটো বস্তুয়ে মানে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ তো হব লাগে যেহেতু এটা দৰবৰ দাম কিমান হৈ গ'ল একেচাতে এটা দৰবত যদি 50 টকা আছিলে 100 টকা হৈ গৈছে সেইখিনি ৰোধ কৰিলে নিশ্চয় পাব ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আন এগৰাকী দাদা আছে কি খবৰ ভালেই ইলেকশ্যনক লৈ কি ক'ব যোৰহাট লোকসভা সমষ্টিত এইবাৰ কি হ'ব বুলি ভাবে এইবাৰ যোৰহাট ইলেকশ্যনৰ লোকসভা সমষ্টিৰ দুইজন প্ৰাৰ্থীয়ে বৃহৎভাৱে হেৰি যুদ্ধ হ'ব অলপ মাজুলীত ধৰক কিছুমান উন্নয়নৰ কাম আছে মাজুলীত যিহেতু বিভিন্ন সমস্যা আছে গৰাখহনীয়াৰ পৰা আৰম্ভ কৰি বানৰ সমস্যা সেই সমস্যাসমূহ কিমান দূৰ ইয়াত আপোনাৰ শিথিল হৈছে বুলি ভাবে শিথিল ৰাস্তা পদূলি শিথিল হৈছে বাৰু ৰাস্তা পদূলি কিবা উন্নয়নৰ কাম কিছু হৈছে নোহোৱা বুলি নকওঁ দুখীয়া মানে অলপ হেৰি পাইছে বিভিন্ন আঁচনি আঁচনি পাইছে কিবা পাইছে উন্নয়নৰ হৈছে ৰাস্তা পদূলি আগতে মাজুলীৰ ৰাস্তা ইমান হেৰি নাছিলে এতিয়া উন্নয়নৰ হৈছে মাজুলী বিভিন্ন প্ৰান্তত যিটো আমি ঘূৰিছোঁ আৰু সেই প্ৰতিটো প্ৰান্ততে দেখিবলৈ পোৱা গৈছে যে গৌরব গগৈক লৈ এবার আশাবাদী প্রতিগৰাকী লোক সমান্তরভাবে বিজেপির যে তুমুল প্রচার সেই তুমুল প্রচার দেখবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে বিশাল সাইকেল রেলি ইয়াত আনিলে বিশাল সাইকেল রেলি অংশগ্রহণ করলে প্রকৃততে কোনগৰাকী প্রার্থীয়ে বিজয়ের হাঁহি মারিব আমি মাজুলী বিধানসভা সমষ্টির বিভিন্ন প্রান্তত ঘুরছো বিভিন্ন লোকের মতামত আমি সংগ্রহ করছো কিন্তু প্রায় সংখ্যক লোকের মুখতে পরিবর্তনের কথা শুনবলে পাইছো সকলকে পরিবর্তন লাগে পরিবর্তনের সমান্তরভাবে বিকাশের যে জয়যাত্রা সেই জয়যাত্রাও অব্যাহত থাকিব লাগে মাজুলীর বিভিন্ন সমস্যা আছে মৌলিক বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাসমূহ সমাধান করব পৰা এগারী প্রার্থী প্রতিগী লোকে আশা করেছে মনে প্রাণে প্রতিগী লোকে বিচারিছে
নমস্কার, মই অসীম দত্ত আর আপনার সকলকে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর বিশেষ অনুষ্ঠান টমটমত ঘুরে রাজনীতির চকালে স্বাগত জানাইছো। আর বিভিন্ন সমষ্টির ঘুরার পিছত, বিভিন্ন সমষ্টিত আমি যার পিছত, বিভিন্ন সমষ্টির বিভিন্ন লোকর মতামত লওয়ার পিছত অবশেষত আহি আমি উপস্থিত হয়েছি যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত অন্যতম বিধানসভা সমষ্টি মাজুলী। আর মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে কি কয়, মাজুলী বিধানসভা সমষ্টির রাইজর মতামত কি, তেওঁলোকে কেনে প্রার্থী বিচারে এই লোকসভা নির্বাচনত, বা এই লোকসভা নির্বাচনত বিজয়ের হাঁহি আসলতে কোনে মারিব, এফালে তপন গগৈ আর আনফালে গৌরব গগৈ, দুই গগৈর যুদ্ধ এবার আকর্ষণীয় রূপত দেখিবলৈ পোৱা গৈছে যোরহাট লোকসভা সমষ্টিত। আর আজির এই অনুষ্ঠানত আমি মাজুলী বিধানসভা সমষ্টিক প্রথমে বাছি লৈছো, মাজুলী বিধানসভা সমষ্টির রাইজর মতামত লৈ আহিম আমার এই অনুষ্ঠানের জড়িয়ে। গতি আহক পলম নকৰি আমি মাজুলীর রাইজর মাজলৈ আগবাড়ো। আর আহি আহি আমি মাজুলী যেহেতু বিধানসভা সমষ্টিত আছো, আর মাজুলী বিধানসভা সমষ্টি যেহেতু যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত মাজুলী বিধানসভা সমষ্টি, ইয়ার পূর্বে লখিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত একটা সমষ্টি হিসাবে আছিল মাজুলী বিধানসভা সমষ্টি। কিন্তু নতুনকৈ যেটা সমষ্টি নির্ধারণ হল বা সমষ্টি পুনর্নির্ধারণের পিছত মাজুলী বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হল যোরহাট লোকসভা সমষ্টিত। আর এই মুহূর্তে মই নামনি মাজুলীত আছো, নামনি মাজুলীর বালিচাপরি নামের এই ঠাইখনত আছো। আর ইয়াত বিভিন্ন লোক আছে, বিভিন্ন সাধারণ লোক আছে, সেই লোকসকলের আমি জানিবলৈ চেষ্টা করিম এইবার আসলতে কি হব যোরহাট লোকসভা এই যে নির্বাচন, এই নির্বাচনত এই মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে কি বিচারিব, মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে কাক এইবার আকোয়ালি লব, প্রতিটো কথা আমি তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা করিম। বিভিন্ন লোক আছে এই মুহূর্তত, বিহুর বতর আর বিহুর বতর সমান্তরভাবে যেহেতু নির্বাচনী যে গরম বতাহ, সেই গরম বতাহ দেখবলে পাওয়া গেছে, গতি বিভিন্ন লোক আছে, আমি তেওঁলোকৰ মতামত লোবলে এই মুহূর্তে চেষ্টা করি। দুগৰাকী দাদা আছে, প্রথমে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টলৈ স্বাগতম জানাইছো, কি কব এবার ইলেকশনও আহি আছে, এবার কি হব বলে ভাবে? আমি আশা করো গৌরব গগৈ মানে তা বলিষ্ঠ কণ্ঠ বলে অসমৰ এটা ভাল নেতা বলে ভাবো, ভবিষ্যৎ দিনটো যাতে আমার অসমৰ হকে সদনত গৈ মাত মাতিব পাৰে, সেয়া আমার আশা। মাজুলী বিধানসভা সমষ্টির রাইজে গৌরব গগৈ বিচার মূল কারণ কি বলে ভাবে? কারণ সেইজন সংসদত কথা কব পাৰে, অসমৰ যেটো সমস্যা, জ্বলন্ত সমস্যা, অসমৰ বিভিন্ন ধরনের সমস্যা, ভারতবর্ষের সমস্যা তাত উত্থাপন কৰিব পাৰে, শাসক আছে, সেয়ে আমি বিচাৰো। আন এগারী জ্যেষ্ঠ ব্যক্তি আছে, তেওঁৰ ওচৰলৈ আহিম। দাদা, প্রথমে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টলৈ আপনাক স্বাগতম জানাইছো। বিহুর বতর সমান্তরভাবে ইলেকশনের বতর কি হব বলে ভাবে এবার যোরহাট লোকসভা সমষ্টি? হয়, বিহুর আমিও আপনার জানাইছো চ্যানেলের যোগেদি। মেইন কথা হল আমার মাজুলীত উন্নয়নের যেটো গতি ধারা চলিছে, সেই গতি ধারালা চাই আকৌ বিজেপিয়ে জিকিব আর বিজেপিকে মানুষে ভোট দিব, সেটো নিশ্চিত। মাজুলীর উন্নয়নের স্বার্থত ধরক ব্রহ্মপুত্রর উপর দলংখন দিছে, আমার বালিচাপুরিটো ধুনাগুড়ি দলংখন দিছে, এটো আপনার চকুর আগতে চক, এটো ফোর লেন বনাইছে, এফালে ডিসি অফিস আহিছে, আমার মেডিকেল আপনার ইউনিভার্সিটি আহিছে, গতিকে বিভিন্ন ধরনের সুবিধা মাজুলীত হয়েছে। দীর্ঘদিনিয়া যেটা মাজুলীর স্বাস্থ্যখণ্ডর সমস্যা, সেই সমস্যাটা কিমান দূর? মাজুলী স্বাস্থ্যখণ্ডত বহুত উন্নতি হল, আগত কিমান উন্নত হল, আজিকালি চিকিৎসক পায় 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 24 আওয়ার চিকিৎসক এভেলেবল থাকে, সঁচা কথা জানো? চিকিৎসক মানে তেনেকা প্রতিটো হেৰিৰ ডিপার্টমেন্টৰ চিকিৎসক মোৰ বোধে জনাত নাই নেকি, আর সুবিধা তেনেকে পোৱা না যায় বাৰু, এনে থাকে, ধরক সর্দি হলে প্যারাসিটামল দিব, এনেকুৱা কিটা থাকে বাৰু, বিশেষ এনেকুৱা মোৰ জনা নাই। বিল্ডিং কিটা হৈছে কিন্তু কামত আছে, বিল্ডিং হৈছে নাই নাই, কাম মানে কি উন্নয়নটোতো নোহোৱা নহয়, সেইটো নুই কৰিব নোৱাৰি, ৰাস্তা পদূলি উন্নয়ন হৈছে সেইটো নুই ক'ব নোৱাৰি বাৰু, সেইটোতো হৈছে বাৰু, এইটো যি চৰকাৰে নহয় সেইটো কৰিবই লাগিব, সেইটো কৰ্তব্য, আমি য'ত নেকি ভোট দি জিকাইছোঁ সেইটো আমাক সেই সুবিধাটো দিবই লাগিব, যি চৰকাৰে নহয় সেইটো উন্নয়নৰ কাম কৰিবই লাগিব, সেইমতে নোহোৱা নহয় হৈছে বাৰু, মাজুলীৰ ৰাস্তা পদূলি ভালকৈ বনাইছে, খালি স্বাস্থ্য ক্ষেত্রত ইমানটো উন্নতি হোৱা নাই মোৰ বোধে, মোৰ জনাত। এগৰাকী ব্যৱসায়ী যুৱক আছে, মাজুলীৰ যুৱ সমাজে এবাৰ কি বিচাৰে যোৰহাট লোকসভা সমষ্টি? এটা এটো ৰাইজৰ কথা, ৰাইজৰ কি কৰিব, ৰাইজৰ সিদ্ধান্ত, নিজৰ সিদ্ধান্ত, আমি আপোনাৰ ব্যক্তিগত সিদ্ধান্ত সোধা নাই, কিন্তু কি বিচাৰে, কি এবাৰ উন্নয়ন বিচাৰে, এতিয়া যি উন্নয়ন চলি আছে সেয়াই বিচাৰে নে তাতকৈ বেলেগ পৰিব, তাতকৈ বেছি উন্নয়ন বিচাৰে, তাতকৈ বেছি বিচাৰে, এবাৰ যোৰহাট লোকসভা সমষ্টিত কিবা যুঁজ হ'ব বুলি ভাবে নেকি? ভাবিছোঁ,
সাধারণ ভোটার হিসাবে কি ভাবে এবার কবলে গেলে এটা যখন সরকার চলি আছে তখেতলোক এটা আহিবও পারে নাহিবও পারে মানে এবার সন্দেহ লাগিছে সন্দেহ লাগিছে এবার সন্দেহ লাগিছে যখন সরকার বর্তমান সময় চলে আছে সেই সরকার আহিবও পারে বা নাহিবও পারে আন এগারী লোক আছে কেনকা ভালে আছে ভালে আছো বিহু কেনকা চলিছে ভালে চলিছে কি কব ইলেকশন আহিছে এবার ইলেকশনত এবার কি হব বলে ভাবে জোরহাট লোকসভা সমষ্টি এটাতো আমি পার্টি লই চাই এবার পার্টি চাই ভোট দিব না প্রার্থী চাই ভোট দিব পার্টি চাই দিম এগারী জ্যেষ্ঠ ব্যক্তি আছে দাদা কি খবর ভালে আছে নমস্কার ভাল মানে কি আপনার রঙালী বিহু শুভেচ্ছা থাকলে ধন্যবাদ গতি মাজুলীবাসী কি বিচারিব মাজুলীবাসীতো উন্নয়নে বিচারে এটা বিহু বতরও চলিছে ইফালে রাজনীতিও চলিছে তার মাঝে মাঝে সচা মিছা তো থাকবই আর তথাপি বর্তমান এটা সরকারের যা নীতি নির্দেশনা সেই দৃষ্টিভঙ্গিয়ে চাবলে গেলে আর আজিকালি ভোটার সচেতন দেই প্রত্যেক ভোটার আছে সচেতন গতি প্রতিগী ভোটারে আজিকালি বিবেক ভোট দিয়ে গতি বিশেষকে এইবার নির্বাচন অল্প বিবেক ভোট হল ভাবি কারণ আমি যানেই যি নক উন্নয়নে হোক বা অন্য কিবাই হোক আজিকালি মানে 10 টাকা 20 টাকা দিয়ে মানুষ ভোট কিনব নয় বা লাখপতি আসনি বাইদেউ বলে কলেও মানে ভোট কিনব নয় গতি মোর এই মাজুলী বা নামনি অঞ্চলের যদি পরিবেশ বুঝিছো গতি মানুষক আমিয়ে কোথাও যে উন্নয়ন স্বার্থ খাতির আমি কিছু কিছু মানে কাম মানে হয়েছে দিব লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্র মানুষ মানে আজিকালি মুখ খুলি নকয় এইবার আমি আন একটা প্রান্ত যাও সেই প্রান্তর লোকসকলে কি কয় এবার তেওঁলোকৰ মতামত লও আর এই মুহূর্তে যেহেতু আমি মাজুলী বিধানসভা সমষ্টিত আছো আর মাজুলী বিধানসভা সমষ্টির রাইজর বিভিন্ন লোকের আমি মতামত লৈছো আর এই মুহূর্তে আমি আন একটা স্থানত উপস্থিত হয়েছো বিভিন্ন লোক আছে সহিত কথা পাতিম যুবচাম আছে বিভিন্ন ব্যক্তি আছে আমি সহিত কথা পাতবলে চেষ্টা করি বিহুর বতর সমান্তরভাবে ইলেকশন যোরহাট লোকসভা সমষ্টিতে এবার কিন্তু এখন যুঁজ হব কিভাবে কি হব এবার আমি বিশেষভাবে সিমান না জানো আমি কামত ব্যস্ততা থাকো হলেও বিজেপি কিছুমান ঘুরি আছে তেনেকে গম পাইছো বিজেপি মিত্রজোট আর তার সমান্তরভাবে কংগ্রেস মহাজোটরও কিন্তু প্রভাব যথেষ্ট পরিছে পড়িব যেহেতু এতিয়া যিখিনি তোমার প্রতিটো বস্তুত মূল্য বৃদ্ধি করে দিলে সিলিন্ডার দাম কিমান আছিলে তারপিছত করলে প্রতিটো বস্তুয়ে মানে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ তো হব লাগে যেহেতু এটা দৰবৰ দাম কিমান হৈ গ'ল একেচাতে এটা দৰবত যদি 50 টকা আছিলে 100 টকা হৈ গৈছে সেইখিনি ৰোধ কৰিলে নিশ্চয় পাব ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আন এগৰাকী দাদা আছে কি খবৰ ভালেই ইলেকশ্যনক লৈ কি ক'ব যোৰহাট লোকসভা সমষ্টিত এইবাৰ কি হ'ব বুলি ভাবে এইবাৰ যোৰহাট ইলেকশ্যনৰ লোকসভা সমষ্টিৰ দুইজন প্ৰাৰ্থীয়ে বৃহৎভাৱে হেৰি যুদ্ধ হ'ব অলপ মাজুলীত ধৰক কিছুমান উন্নয়নৰ কাম আছে মাজুলীত যিহেতু বিভিন্ন সমস্যা আছে গৰাখহনীয়াৰ পৰা আৰম্ভ কৰি বানৰ সমস্যা সেই সমস্যাসমূহ কিমান দূর ইয়াত আপনার শিথিল হয়েছে বলে ভাবে শিথিল রাস্তা পদূলি শিথিল হয়েছে বাৰু রাস্তা পদূলি কিন্তু উন্নয়নের কাম কিছু হয়েছে নোহা বলে নকম দুখিয়া মানে অল্প হেরি পাইছে বিভিন্ন আসনি আসনি পাইছে কিবা পাইছে উন্নয়নের হয়েছে রাস্তা পদূলি আগতে মাজুলীর রাস্তা ইমান হেরি নাছিল এটা উন্নয়নের হয়েছে মাজুলী বিভিন্ন প্রান্ত যেহেতু আমি ঘুরিছো আর সেই প্রতিটি প্রান্ততে দেখবলে পাওয়া গেছে যে গৌরব গগৈক লৈ এবার আশাবাদী প্রতিগৰাকী লোক সমান্তরভাবে বিজেপির যে তুমুল প্রচার সেই তুমুল প্রচার দেখবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে বিশাল সাইকেল রেলি ইয়াত আনিলে বিশাল সাইকেল রেলি অংশগ্রহণ করলে প্রকৃততে কোনগৰাকী প্রার্থীয়ে বিজয়ের হাঁহি মারিব আমি মাজুলী বিধানসভা সমষ্টির বিভিন্ন প্রান্তত ঘুরছো বিভিন্ন লোকের মতামত আমি সংগ্রহ করছো কিন্তু প্রায় সংখ্যক লোকের মুখতে পরিবর্তনের কথা শুনবলে পাইছো সকলকে পরিবর্তন লাগে পরিবর্তনের সমান্তরভাবে বিকাশের যে জয়যাত্রা সেই জয়যাত্রাও অব্যাহত থাকিব লাগে মাজুলীর বিভিন্ন সমস্যা আছে মৌলিক বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাসমূহ সমাধান করব পৰা এগারী প্রার্থী প্রতিগী লোকে আশা করেছে মনে প্রাণে প্রতিগী লোকে বিচারছে বিভিন্ন সমষ্টি আমি ঘুরছো বিভিন্ন সমষ্টির রাইজর মতামত ইতিমধ্যে আমি লৈছো আর
প্রথম পর্যায়ের যে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন বাকি রয়েছে আর তার প্রাক্ষণত যেহেতু আজি মাজুলী বিধানসভা সমষ্টিত আমি উপস্থিত হয়েছ। মাজুলী বিধানসভা সমষ্টি যোরহাট লোকসভা সমষ্টির একটা অন্যতম বিধানসভা সমষ্টি, যেহেতু বিভিন্নজনে কৈছে যোরহাট লোকসভা সমষ্টিত এইবার দুই গগৈর যুঁজ হব, দুই গগৈর মাজত নির্বাচনী যে রণ সেই নির্বাচনী রণ হব। কিন্তু এই যে নির্বাচন, এই নির্বাচনের ফলাফলত কোনে বিজয়ীর হাঁহি মারিব সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে। প্রথমে এজন যুবক আছে, আমি যুবকজনের ওসর আহিব বিচারিম, মাজুলীর যুবক নিশ্চয়। হয়, মাজুলীর মঙ্গল, মাজুলীর নাম। লোকসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন, যোরহাট লোকসভা সমষ্টিত এবার কি হব বলে ভাবা, যুবসামে কি বলে ভাবে মাজুলী? আমার নতুন প্রজন্মের ভোটার হিসাবে আমি পরিবর্তন তো নিতান্ত প্রয়োজন আমার, আর প্লাস পয়েন্ট হিসাবে আছে মাজুলী যোরহাট যখন দলং সেই দলং হিসাবে আমি চাবলে গেলে সেই বিজেপির ফল প্রায় সংখ্যক প্লাস পয়েন্ট আছে। আর মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যদি কবলে যাও, কারণ মূল্য বৃদ্ধি বা ভারতের যদি মূল্য বৃদ্ধি করা সেই সমীক্ষার যদি আমি চাবলে যাও, মাজুলীতো মূল্য বৃদ্ধি যথেষ্ট মূল্য বৃদ্ধি হয়েছে। আর একটা সিলিন্ডার যদি ফ্রিকে দিয়া হয়, সেই সিলিন্ডারটা যদি এমাহত যদি আপনি অরুণোদয় আঁচনি আমি কথা যদি কোলে, অরুণোদয় আঁচনি 1200 বা 1300 টাকাও যদি দিয়া হয়, সিলিন্ডার এটার দাম যদি আপনার 1200 বা 1300 টাকা চুই যায়, হয়তো সেই এমাহর পয়সা সেই অরুণোদয় ফলে পয়সাটা তাত মাইনাসে গুছি যায়। কিন্তু একটা কথা যেটা মনে কথা কলো যে মাজুলী আর যোরহাট যখন সংযোগী দলং, মাজুলী যোরহাট সংযোগী দলংয়ে আমার মাজুলীর কারণে আশা বতরা আছে। 15 বছর যদি আমি কংগ্রেসের ফল যদি চাও, 15 বছর গৌরব গগৈ নহয় যে কংগ্রেসের শাসন আসে, সেই শাসনে কিন্তু মাজুলীর উন্নয়ন 1% নাই। মোট দৃষ্টি চাবলে গেলে এজন নতুন ভোটার বা এজন নবপ্রজন্মর এজন নিউ ভোটার হিসাবে আমি চাবলে গেলে কিন্তু মাজুলীর উন্নয়নমুখী নাই। তুমি এক কথাত এই মুহূর্তত কি কব বিচারিবা, যোরহাট লোকসভা সমষ্টিত এইবার তোমার মতে কোনে বিজয়ীর হাঁহি মারিব যেন লাগিছে? এই কোনো নিশ্চয়তা নহয়, কারণ এইভাবে বিজেপি ফলের যিমানখিনি আসনি ধরে আছে বা মো কলো আপনার প্লাস পয়েন্ট আছে মাজুলী আর যোরহাট সেই সংযোগী দলংখানে মাত্র প্লাস পয়েন্ট বিজেপি ফলের। আপনি কি কব বিচারিব এবার কিভাবে যোরহাট লোকসভা সমষ্টিত বলে এখন যুঁজ হব আপনার মতে? মোর মতে মানে কি কম আর, রাইজে ভাল যাক ভাল দেখে তেওঁকেই জয় করব বলে মই ভাবো। এটাই কথা কম মানে যোনজনে জিকে তেওঁই রাইজর উন্নয়নের হকে কাম করিব লাগে, সেইখিনিয়ে কথা। আর রাইজে সকলোখিনি দেখিয়ে আছে, যাকে ভাল দেখে তাকে জিকাব বলে মই আশা করো। ধন্যবাদ জ্ঞাপন করছো। আন বিভিন্ন লোক আছে, দাদা কি খবর? কত যাব? মই মেডিকেল যাম। কত ঘর আপনার? হ্যাঁ, ঘর কত আপনার? বনরে চাপরি। আপনার মাজুলি কিভাবে এবার কি হবো? ধন্যবাদ জ্ঞাপন করছো। বিভিন্ন লোক আছে, আমি তেওঁলোকৰ মতামত লবলৈ চেষ্টা কৰিছো, অলপ আগৰ ফালে যাবলৈ চেষ্টা কৰিম। বিভিন্ন লোক আছে, তেওঁলোকৰ আমি মতামত গ্ৰহণ কৰিম। আন এগৰাকী লোক আছে মাজুলীৰ, আপোনাৰ ওচৰলৈ আহিছো। প্ৰথমে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ তৰফৰ পৰা বিহুৰ ওলগ জনাইছো, কি কব মাজুলীত এবাৰ কি হব, যোৰহাট লোকসভা সমষ্টিত এবাৰ কি হব? আপনাকো বিহুর শুভেচ্ছা জানালো, আপনাদের নিউজ অসম সকল সদস্যলৈকে এই থাকিলে আমার ফলের নির্বাচনত কোন কেতিয়া কার পরাজয় হয় কার জয় হয় সেটি কোনেও কব নোৱাৰে, আর এইখিনি সকলো আপনার জনসাধারণে ডিসাইড করব, ঠিক আছে? মানুহে আপনার জনসাধারণে সকল জনসাধারণে এটা চাব যে কোন যাবার আপনার ইলেকশনত যিনি আপনার প্রার্থিত্ব করে গৈছিলে সেই মানুষখিনিয়ে আপনার কেনেকুৱাকৈ আপনার সুবিধা বা সহায় সুবিধা আগবাইছে, তেখেতসকলে যিখিনি কর্তব্য করবলগীয়া আছে এইখিনি কৰিছেনে নাই, যদি কৰি আছে তেতিয়াহলে অবভিয়াসলি আপনার এবারও তেনেকৈ আপনার ডিসাইড করব মানুষে। এবার মাজুলীর রাইজে প্রার্থী চাই ভোট দিবনে পার্টি চাই ভোট দিব সেটা কব নোৱাৰে, কারণ এই মানুষের নিজের নিজের আপনার বিচার্য এই বিষয় হয়, এই আপনার নিজের নিজের হেৰি থাকে, এই আপনার মাজুলীত বা যোরহাট লোকসভা সমষ্টিত বলে সাইলেন্ট ভোটারের বহু জন্ম হয়েছে, যে সাইলেন্ট ভোটারে কিন্তু এটা সময়ত এখন সরকার গড়িবও পারে ভাঙিবও পারে, সেটা আপনি ঠিকই কৈছে। সাইলেন্ট ভোটার কিছু থাকে, এটা আপনি কিন্তু এটা কব নয়, এটা চক সোশ্যাল মিডিয়াত আপনার একটা পোস্ট দিয়ার লগে তাদের কিছু বহুতখিনি কমেন্ট থাকে, কমেন্টত আপনার কোনোবা এজন মানুষের বিষয়ে গৈ আছে, যদি কোনোবাই কয় গৌরব গগৈ, কোনোবাই কয় আপনার তপন গগৈ, কিন্তু আপনি সেইখিনি মানুষে যে অকল যে মানে ভোট দিব সেই কথা নহয়। অলপ আগলৈ যাম, আগত বিভিন্ন লোক আছে, বিভিন্ন ব্যক্তি আছে, তেওঁলোকৰ মাজত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। দাদা প্ৰথমে আপোনাৰ ওচৰলৈ আছে, এটা কথা চাব লাগিব যে আমাৰ ভাৰত স্বাধীন হোৱাৰ 70 বছৰ হেৰি হৈছে, এতিয়া তাৰ সৰহভাগ সিংহ সময় ভাগ কংগ্ৰেছ চৰকাৰৰ দিনৰ হেৰি কৰিছে, অতিবাহিত কৰিছে, আৰু আমি আমাৰ এতিয়া বৰ্তমানৰ চৰকাৰখনো এটা দেখিছোঁ যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ প্ৰধানমন্ত্ৰীৰ নেতৃত্বত
যি ব্যবস্থা হয়ে আছে শাসনভার চলি আছে আর আমি একটা উন্নয়নের হেরি একটা ধারা একটা অব্যাহত হয়ে থাকা দেখি, গতি সেই উন্নয়নের ধারাত আমার মাজুলীবাসীও তাত আমার জড়িত হয়েছে। আমি যদি 10 বছর আগের কথা যদি মাজুলী চাও এতিয়া মাজুলী সম্পূর্ণ বেলেগ দেখি। এইবার উন্নয়নমুখী এই যে যাত্রা, এই যাত্রা অব্যাহত থাকবে? হয় হয়, আমি ভাবো মাজুলীবাসী উন্নয়নের ধারার লগত জড়িত হয়ে আমার এই ভোটদানের জড়িত হব, আমি সেইখানে আশা করো। আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। কিভাবে এবার যোরহাট লোকসভা সমষ্টিত কেনে প্রার্থী প্রয়োজন? আমি মাজুলীবাসী প্রত্যক্ষ করছো আজি 5 বছর মানের প্রত্যক্ষ করছো যে মাজুলী জয়যাত্রা অব্যাহত আছে আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখি আমি মাজুলীবাসী নির্বাচনত যি প্রার্থী অর্থাৎ যুক্ত দলে আমাক উন্নয়নের জয়যাত্রা অব্যাহত সেই দলকে আমি জয় হওয়া বিচার। মাজুলীবাসী একটা ডর সমস্যা, এই সমস্যাটা 2026 আগতে আমার সমাধান করে দিব বলে বিশেষ আমার দলংখনের কথা কোথ মাজুলী যোরহাট সংযোগী দলংখন, আর এইখানেও আমার মাজুলীবাসীক যথেষ্ট উপকৃত করব বলে আমি ভাবো। আনগী বাইদ আছে, কি খবর বাইদ? হয় নমস্কার। ঘর আপনার? মূর ঘর মাজুলীতে। বিহু কেন গল? মরিগাঁও থাকো, বিহু ভালেই গল। মরিগাঁও কিবা চাকরি? হয় মই শিক্ষয়িত্রী করো। শিক্ষয়িত্রী করে, এগারী শিক্ষয়িত্রী হিসাবে আপনি যেহেতু মাজুলীর জিয়রী, কিভাবে কেনকা প্রার্থীর প্রয়োজন এবার? হয় আমার মানে এটা বহুত ভাল লাগে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলী বর্তমান যান আমি দেখিছো বহুত উন্নতি হয়েছে, কিন্তু আমি আরো পরিবর্তন বিচার মাজুলীর হয়ে মানে বাহিরেরপরা মানে শুনবলে বহুতেই ভাল লাগে, কিন্তু আহি দেখা পাও বহুখিনি আৰু উন্নয়ন হবলে এতিয়াও বাকি আছে। দলং হয়েছে, দলংর কাম চলি আছে, কিন্তু আরো ক্ষিপ্রগতিত হব লাগে, রাইজে যাতে অতি সোনকালে মাজুলীর যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব পারে গোটেই পৃথিবীয়ে, তার লগতে মাজুলীর যেখিনি উন্নতি দেখিছো আৰু বহুত লাগে, যেখিনি আমি মানে একদম সরু সরু আৰু আমার গাঁৱৰ যিবোৰ সমস্যা আমি দেখা পাই আছো বহুতে হেতু সরকার প্রশাসনে সেইবোৰ দেখা পোৱা নাই, সেইবোৰ আমি আমার প্রতিনিধির জড়িয়ে সেইবোৰ আমি উন্নতি হওয়াটো বিচাৰো। মাজুলীত বিভিন্ন সময় বিভিন্নজনে কয় বোলে মাজুলীত চিকিৎসক না থাকে, চিকিৎসালয় হয়েছে ওখ ওখ বিল্ডিং হয়েছে, কিন্তু বোলে সেই চিকিৎসালয় গৃহত হেনো চিকিৎসক না থাকে, চিকিৎসক আহিবলে হেনো মাজুলীয়ে ভয় করে, কথাটো কিমান সঁচা? হয় সেইটো আমিও শুনিছো আর দেখিছো, চিকিৎসালয় হয়েছে কিন্তু উন্নত চিকিৎসার বাবে এতিয়াও যোরহাট গুয়াহাটি যাবলগিয়া হয়, রাতেও মানে এনেকা প্রবলেম হয় মানে বেশি অসুখ হলে মানে উন্নত চিকিৎসার কারণে এতিয়াও আমার মাজুলীত সেই সুবিধা এতিয়াও আমি দেখা পোৱা নাই, কিন্তু এতিয়াও যোরহাট গুয়াহাটি যাব লাগে, চিকিৎসক নাহে, কিয় নাহে সেইটো আমি এতিয়াও কব পৰা নাই, সরকারও আনিব পৰা নাই, সরকারেও আনিব পৰা নাই উন্নত চিকিৎসার কারণে, এতিয়াও ICU ভাল ব্যবস্থা নাই, যোরহাটলৈ যাবই লাগে গুয়াহাটিলৈ যাবই লাগে, গতিকে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এইবোৰ উন্নতি আমি বিচাৰো। মাজুলীর বিভিন্ন প্রান্তর যুব সমাজে কৈছে, বিভিন্ন প্রান্তর শিক্ষিত যুবক লোক আছে, তেওঁলোকে কৈছে এইবার বোলে কিবা এখন খেলা হব। মই আশা কৰিছো আমার মাজুলীর যুব প্রজন্মই বিশেষকৈ উঠি অহা প্রজন্মই নিজের বিবেক ভোট প্রদান করক, এজন এনেকুৱা এজন প্রতিনিধি নির্বাচন করক যিজনে নেকি মাজুলীর হৈ উদাত্ত কণ্ঠে কথা কব পাৰে সংসদত, গতিকে তেনেকুৱা এজন ভোটারক আমার মাজুলীবাসীয়ে জয়যুক্ত করক যাতে মাজুলীর সর্বাঙ্গীন উন্নতি হয়। কেবাগৰাকী যুবক আছে প্রথমে আপনার ওসর আছে, এবার কিভাবে এবার কি হব যোরহাট লোকসভা? মোটো এবার প্রথম 2 নম্বরবার হব ভোট দিয়া, এবার নতুন এক্সপিরিয়েন্স নাই, তো ইমান গেস করব পারা নাই, হলো ভালোই হব লাগিছে। কিভাবে বিভিন্নজনে কৈছে 2 গগৈৰ যুঁজ হব, সেই 2 গগৈৰ ভিতর কোন গগৈ আগবাহি আছে? এতিয়া কবলে গেলে ইলেকশনত যেতিয়া সভাবিলাকত সমানে প্রায় দেখোঁ, মানে 50-50 দেখোঁ, কিন্তু এতিয়া বহক আপনি আন এগারী যুবতী আছে, মানে তোর ওসলে আহিম অকনমান আপনার কিভাবে এবার মাজুলীর যুব সমাজে এবার কিভাবে যোরহাট লোকসভা নির্বাচনের কি হব? হয় আমি এটাই বিচাৰো যে যিসকলে কাম করিব আমার কারণে সমাজের কারণে কাম করিব তেওঁলোকে আমি নিজের বিবেকেৰে আমি ভোটটো দিম, আর এবার যি দেখিছো এবার বটাটো অলপ বেলেগ দিকে বলাহীন লাগিছে, আর আশা করছো বাকি সকল সমাজের ব্যক্তিও তেওঁলোকে নিজের বিবেকেৰে চাই চিতি নিজের ভোটটো প্রদান করব। বটাজাক বোলে এবার বেলেগক বলিছে, আগত যিজাক বটা বলিছিলে সেই বটাজাক এবার অলপ উলুটাক বলিছে, যোরহাট লোকসভা নির্বাচনত এবার কিভাবে কি হব? আমি কি ভাব আর যোরহাট লোকসভা নির্বাচনত যেটা ভাল করলে হয় যিজনে উঠে মানে অন্তত যোরহাটবাসীর কারণে মাজুলীবাসীর কারণে মাজুলী যিজন উঠে মাজুলীর কারণে যিখিনি অভাব হেৰি করব লাগে সেইখিনি অভাব পূরণ করব লাগে।
মানে অভাবখিনি পূৰ হ'ব লাগে, পূৰ হ'ব লাগে। উন্নয়ন হৈছে নাই যোৰহাট বা মাজুলীত যদি চাওঁ, উন্নয়ন হৈছে, উন্নয়ন হৈছে, হলেও মানে ভাল উন্নয়ন হোৱাটো মানে সামগ্ৰিক উন্নয়ন হোৱা নাই, সামগ্ৰিক উন্নয়ন হোৱা নাই, মূল্য বৃদ্ধি বেছি হৈছে, বৃদ্ধি হৈছে, সেইবিলাক অলপ হ্ৰাস কৰিব লাগে, হ্ৰাস কৰিব লাগে মূল্য বৃদ্ধিটো। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। যোৰহাট আৰু মাজুলী মানে শিৱসাগৰ সমষ্টিৰ তিনিওটা বিধানসভা সমষ্টিৰ তিনিওটা দেখি আমি যিটো দেখিছোঁ, যুৱ সমাজ এইবাৰ সম্পূৰ্ণ সক্ৰিয় হৈ উঠিছে, যুৱ সমাজে নতুনত্ব কিবা এটা বিচাৰিছে, হ'লেও আমাক উন্নয়ন লাগিবই। মই মাজুলী এজন যুৱক, মাজুলী যুৱকজন হৈ পেলাই মই দেখিছোঁ আমাৰ মাজুলীত আগত যিমানখিনি উন্নয়ন হোৱা নাছিলে সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত, সেইখিনি স্বীকাৰ কৰিবলৈ সৰ্বানন্দ সোণোৱাল যেতিয়ালৈকে যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে মাজুলীত 60-70% উন্নয়ন হ'ল, ৰাস্তা ঘাট দলং সকলোৱে এতিয়া দেখিছে নিমাতী যোৰহাট দলং হৈছে। আমাক উন্নয়ন লাগিবই, আমাক কোনো ভেলকিবাজি নালাগে। উন্নয়নৰ ফালে আমি যোনে উন্নয়ন কৰে যাক আমি ছাপোৰ্ট কৰিম, মানে উন্নয়ন যাক যোনে কৰিব আমি তাকে ছাপোৰ্ট কৰিম। মাজুলীৰ বিভিন্ন গাঁওবোৰে আমি ঘূৰিছোঁ, বিভিন্নজনে কৈছে কিন্তু এইবাৰ বোলে বতাজাক অলপ ওলোটা কৰিব দিছে। বতাজাত কি হৈছে, এইবাৰ তুমুল সংগ্ৰাম হ'ব, কাৰণ যুৱ সমাজে এজন এজন দক্ষ নেতা বিচাৰিছে। মই আপকীয়াকৈ কৈছোঁ যুৱ সমাজে এজন দক্ষ নেতা বিচাৰিছে, কিন্তু হ'লেও সংগ্ৰাম হ'ব। এটা ছাইডে উন্নয়ন বিচাৰিছে, এটা ছাইডে দক্ষ এজন ৰাজনীতিবিদ বিচাৰিছে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। নিৰ্বাচন এইবাৰ কিভাৱে, এইবাৰ পৰিৱৰ্তন লাগে, সেয়া মূল্য বৃদ্ধি বেছি হয়। মাজুলীৰ বোৱাৰী হিচাপে মাজুলীত কি দেখিছে? মাজুলীত বহুত অসুবিধা দেখিছোঁ, এয়া আপোনাৰ নৌকা যাত্ৰা হওক বা এতিয়া বিশেষ আপোনাৰ চিকিৎসা ক্ষেত্ৰত হওক, এয়া বহুত অসুবিধা দেখিছোঁ। এতিয়া আপোনাৰ কিবা এটা যদি আপোনাৰ বেমাৰ এটা বেমাৰ আজাৰ আপুনি নহ'লে মাজুলীৰ আপুনি একো সুবিধা নাপায়, যোৰহাট দৌৰিব লাগিব, নহয় নতুবা আপুনি ডিব্ৰুগড় দৌৰিব লাগিব। কি ভাবে এইবাৰ কি হ'ব? এইবাৰ মানে কি আমাৰ মাজুলী এতিয়া এয়া আহে, আমি এতিয়া নাৱত আহিবলগীয়া হৈছে। আমাৰ মাজুলী এক নম্বৰ প্ৰব্লেম কি হয় আপোনাৰ, বিশেষকৈ ডাঙৰ গা বেয়া চা বেয়া হ'লে মানে আমাৰ মাজুলীত তেনেকুৱা ডাঙৰ কোনো মেডিকেল কলেজ নাই, আৰু ধৰক যোৰহাট আহিব লাগে, মাজত আমাৰ ব্ৰহ্মপুত্ৰ বুকুখন, গতিকে সময়মতে নাও দুনি নাপালে বহুত ৰোগী থিতাতে মানে মৃত্যু সাৱটি ল'বলগীয়া হয়। এতিয়াতো বাৰিষা আহি আছে, আৰু কেইদিনমানৰ পিছত হয়তো ফেৰী সেৱা বন্ধ হৈ যাব, পানী বাঢ়িলে, জলপৃষ্ঠ বাঢ়িলে, তেতিয়া কি হ'ব? তেতিয়াতো আমাৰ মাজুলী মানুহৰ কাৰণে একদম বৃহৎ সমস্যা। আৰু এতিয়া আমি ধৰি লওক পৰাসকলে যেনিবা বগীবিল হৈ মানে গাড়ী যাব নোৱাৰা যিখিনি দুখীয়া নিচলা মানুহ, সেইখিনিয়েতো ধৰি লওক ৰোগী হাতৰ মুখলৈ চোৱা বাবে সিহঁতৰ বিকল্প একো নাই। যদিহে দলংখন হয় তেতিয়া ধৰি লওক গাড়ী এখন লৈ ধৰক যোৰহাটলৈকে হ'লেও বা অন্য জেগালৈ হ'লেও আহিবলৈ ৰাস্তাটো অকণমান চমু হ'ব। সেইটো কাৰণে আমি ভাবোঁ, আমি এইটো আহ্বান কৰিছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াকো আমি আহ্বান কৰিছোঁ যাতে আমাক মাজুলীত উন্নত বহুত উন্নত কৰিছে। এইবাৰ কি ভাবে যোৰহাট লোকসভা নিৰ্বাচন পালেহি, প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন হ'ব, কি ভাবে এইবাৰ কি হ'ব মাজুলীত? এগৰাকী জ্যেষ্ঠ যোৰহাট লোকসভা সমষ্টি মানে আগততো আমি লখিমপুৰ লখিমপুৰত আছিলোঁ, কিন্তু এতিয়া যোৰহাটৰ লগত যিজন বিজেপিৰ প্ৰাৰ্থী দিছে সেইজন অৱশ্যে ইমান এক্টিভ নহয়, তথাপিতো তাতকৈও আকৌ যিজন কংগ্ৰেছৰ আমি দেখা পাইছোঁ সেইজন আৰু এক্টিভ নহয়। কিন্তু গুৰিত যেতিয়া বিজেপি দল আছে আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, এই দিশপুৰত আছে আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, গতিকে দুখন চৰকাৰ যেতিয়া ইমান এক্টিভ হৈ আছেই আৰু আমাৰ অসমৰ লগতে মাজুলীৰ যিটো প্ৰগ্ৰেছ আমি দেখা পাইছোঁ, মাজুলীৰ প্ৰগ্ৰেছ আগত যিটো অৱস্থা আছিলে, আজি যোগাযোগ ব্যৱস্থাই হওক বা শিক্ষা ব্যৱস্থাই হওক বা অন্যান্য যিখিনি ব্যৱস্থা সেইখিনি আমি যি দেখি পাইছোঁ ক্ষিপ্ৰগতিৰে উন্নতি হৈছে। যোৰহাট লোকসভা সমষ্টিত বোলে এইবাৰ যুঁজ হ'ব, এগৰাকী জ্যেষ্ঠ ব্যক্তি হিচাপে আপুনি কি ভাবে? এইবাৰ জ্যেষ্ঠ ব্যক্তি হিচাপে কি ভাবোঁ যে যুঁজখন বিজেপি দলে সৃষ্টি কৰিছে, গৌৰৱ গগৈও এগৰাকী আপোনাৰ সাংসদৰ প্ৰাৰ্থী আৰু ইফালে তপন গগৈও, এতিয়া বিজেপিয়ে যোৰহাট সমষ্টিলৈ গৌৰৱ গগৈ নিমন্ত্ৰণ কৰি আনি এতিয়া তেওঁলোকৰ টোপনি ক্ষতি হৈছে, নোহোৱা হৈছে। আমাৰ বৰ্তমান যিসকল মানে যুৱকসকল, যিসকল বিদ্বান ব্যক্তিসকল, তেওঁলোকে বিবেকবোধ দিব আৰু তেওঁলোকে নিজক বিক্ৰী কৰিবলৈ ইচ্ছা নকৰে। আৰু এটা কথা জানিব যে এইটো নিৰ্বাচন অসমৰ আপোনাৰ দাইল মাছ শাক পানীৰ এইটো নিৰ্বাচন নহয়, এইটো ৰাষ্ট্ৰীয় নিৰ্বাচন, সংসদীয় নিৰ্বাচন। আৰু এই সংসদীয় নিৰ্বাচনত মানে গোটেই সৰ্বভাৰতীয় দৃষ্টিভংগীত মাজুলীৰ ৰক্ষণাবেক্ষণ, বানপানীৰ পৰা ৰক্ষণাবেক্ষণৰ কাৰণে মাত কোনে মাতিব, মাজুলীৰ সুৰক্ষাৰ কাৰণে কোনে মাত মাতিব, আৰু মাজুলীক বিদেশী মুক্ত কৰিবৰ কাৰণে কোনে মাত মাতিব, এই ৰাষ্ট্ৰীয় ইচ্যুলৈহে এইটো নিৰ্বাচন। মাজুলীক ৰাষ্ট্ৰীয় ভিত্তিত ৰক্ষণাবেক্ষণ দিয়া মাজুলী হৈ মাত মাতিবৰ কাৰণে এজন শক্তিশালী সাংসদ লাগে। কিভাৱে এইবাৰ যোৰহাট লোকসভা নিৰ্বাচনত কি হ'ব?
বিজেপিয়ে জয়ী হব। বিজেপি জয়ী হব, কিয় বিজেপি জয়ী হব লাগে? বিজেপিয়েতো বহুতখিনি উন্নতি কৰিছে, তেখেতসকলে বহুতেই কৰিছে, ৰাস্তা মাজুলীৰ কাৰণেও বহুত কৰিছে, বিজেপি হব বুলি ভাবো। মাজুলীৰ এই যিসমূহ সমস্যা, মাজুলী যোৰহাট সংযোগীয় সমস্যাসমূহ এনেকৈ থাকিলেও হ'ব? নাই নাই নহয়, সেইটোতো সুবিধাটো কৰিছে, দলঙৰ ব্যৱস্থা কৰিছে, সেইটোতো ছাব্বিছত হ'ব বুলি কৈছে। আপোনাক যদি মই কওঁ মাজুলীত সামগ্ৰিক উন্নয়ন হৈছে নে নাই? হৈছে। মাজুলীত মৌলিক সমস্যা কি কি আছে বুলি ভাবে এতিয়া? বৰ্তমান এইটো চিকিৎসাটো মেইন আৰু, এইটোতো উন্নত কৰিব বুলি কৈছে, মাজুলীত এখন চিকিৎসা মহাবিদ্যালয় দিব বুলি কৈছে, হ'ব বুলি কৈছে, এতিয়ালৈকে কিন্তু হোৱা নাই, নিৰ্বাচনৰ আগক্ষণত কৈছে হ'ব বুলি। হয়, এইটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যিখিনি কৰিম বুলি কয় তেওঁ কৰি দেখুৱাইছে বাৰু, মাজুলীৰ কাৰণে কৰিছেও। এইটো কোনটো বিধায়কৰ নিৰ্বাচন নহয়, এইটো সাংসদৰ নিৰ্বাচন, সংসদীয় নিৰ্বাচন হয়। তেখেতে কৈছে উন্নয়ন হৈছে, তেখেতে কৈছে উন্নয়ন হৈছে, আপুনি কি ভাবে উন্নয়ন হৈছে নে নাই? উন্নয়ন মানে এজন বিধায়কৰ যিখিনি উন্নয়ন, বিভিন্ন ৰাস্তা পদূলি দিয়া, দুখীয়া মানুহক ঘৰ দিয়া, নামঘৰৰ দান অনুদান দিয়া, বৃদ্ধ পেঞ্চন দিয়া, এইখিনি হ'ল ৰাজ্যিক চৰকাৰৰ এজন বিধায়কৰ দায়িত্ব। কিন্তু এতিয়া যিটো নিৰ্বাচন আহিছে, সেই চাউল বিতৰণৰ, আপোনাৰ গেছ বিতৰণৰ নিৰ্বাচন নহয়, এতিয়া মাজুলীক বিদেশী মুক্ত কৰা। নাৰীৰ সুৰক্ষা হৈছে নাই বিজেপি চৰকাৰৰ দিনত? নাৰীৰ সুৰক্ষা আচলতে কম বেছি পৰিমাণে নাৰীৰ সুৰক্ষা হৈছে। এইসকল লোকে এইবাৰ তেওঁলোকৰ বিবেকভূত প্ৰদান কৰি এইবাৰ এগৰাকী সংসদত যাতে তৰ্জন কৰ্জন কৰিব পাৰে, মাজুলীৰ সমস্যা, যোৰহাট লোকসভা সমষ্টিৰ সমস্যাসমূহ যাতে উত্থাপন কৰিব পাৰে, সমাধানৰ সূত্ৰ যাতে বিচাৰিব পাৰে, তেনেগৰাকী ব্যক্তিক, তেনেগৰাকী নেতাক এইবাৰ তেওঁলোকে নিৰ্বাচন কৰিব। আৰু দেখিবলৈ পোৱা গৈছে যুৱ সমাজে, মাজুলীৰ কিন্তু যুৱ সমাজে এইবাৰ পৰিৱৰ্তন বিচাৰিছে, উন্নয়ন বিচাৰিছে, প্ৰকৃতাৰ্থত তেওঁলোকে উন্নয়ন কামনা কৰিছে। গতিকে লক্ষণীয় হ'ব অনাগত দিনত 19 তাৰিখে যিহেতু প্ৰথম পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচন, আৰু এই প্ৰথম পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচনৰ পিছতে লক্ষণীয় হ'ব কোনে আচলতে বিজয়ীৰ হাঁহি মাৰিব। ইয়াৰ লগে লগে আমাৰ এই বিশেষ অনুষ্ঠান, নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠান টমটম ঘূৰে ৰাজনীতিৰ চকাৰ পৰা মই বিদায় ল'ব লাগিব। আপোনালোকে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এই বিশেষ অনুষ্ঠান টমটম ঘূৰে ৰাজনীতিৰ চকা। আজিলৈ ধন্যবাদ।